দেখুন এবার পুলিশ মামা নারী সহকর্মীকে দিয়ে যে কাজ করিয়ে নিলেন থানাতে নারী সহকর্মীকে দিয়ে মাসাজ করাচ্ছেন পুলিশ অফিসার ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে আর এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায় বেঞ্চের ওপর গেঞ্জি পরে উপর শুয়ে রয়েছেন এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আর তাকে ম্যাসাজ করছেন উর্দি পরা এক নারী পুলিশ কর্মী আর মাসাজের পুরো আরাম নিচ্ছেন ওই এএসআই থানার মধ্যেই দৃশ্যত মাসাজ পার্লার খুলে বসেছেন তারা ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী তেলেঙ্গুনার জগুলাম্বা গাদোয়াল জেলার এক পুলিশ স্টেশনের অভিযুক্ত ওই এএসআইয়ের নাম হাসান জেলা সদর দপ্তরে আর্মড রিজার্ভ ইউনিটে কর্তব্যরত তিনি অভিযোগ পুরুষ প্যারাকের বেঞ্চে শুয়ে এক মহিলা হোমগার্ডকে দিয়ে মাসাজ নিচ্ছিলেন তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ কার্যত স্বীকারও করে নিয়েছেন হাসান ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার এসপি বিজয় কুমার এ বিষয়ে এএসপি ভাস্করকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের ভিত্তিতে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন কিন্তু কর্তব্যরত থাকাকালীন পুলিশের এমন আচরণে সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে সমালোচনার ঝড়